মতি বাবুরে নাভের বগরা দিতে হবে মতি। নেতাই সরকার কাউরে নাভের বগরা দেয় না, নেয় বটে। অতন কবে এলি ভাই, ভালো আছিস তো? তোর কথা আমি কুত ভাবি, কি হচ্ছে কি হয়ে গেল? তুই আমার কোম্পানিতে কাজে নেগে পড়, কুত বড় কোম্পানি খুলেছি বদন বটি। আছিস কেন বদন? বদন আমি তোর আমি তোর ভালোর জন্যই কইতেছি বদন। বদন যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি বড় বাবু যশ দেহি। পটল, তোকে কতদিন বলেছি যখন তখন ঠাকুর ঘরে ঢুকবি না, ঠিক সেই হুলো বেড়ালের মতন হামাগুড়ি দিয়ে ঠাকুর ঘরে ঢোকা চাই তোর। তো তো অসুচি জামা কাপড় পরে একটু শান্তিতে যে চণ্ডী পাঠ করবো সেইটুকু পিস লাইক শান্তি আমার নেই। নেতাই সরকারকে কাল কেউ খুন করে গেছে। খুন? হ্যাঁ। নেতাই? হ্যাঁ। কি করে? তা জানি না, তবে কাল বদল ফিরেছে হয়তো। এটা কি বদলের কাজ? পুলিশ তাকে খুঁজছে। জয় মা। সর্বমঙ্গলা মা সব দিকটা রক্ষে করে। কোন কথা বলবি না, একদম চুপ, একেবারে নো টক লাইক কথাবার্তা। এই নেতাই আমাকে আউট করে দেওয়ার চেষ্টা করছিল, মা রক্ষে করে দিয়েছেন। এই কি সর্বনাশ করে এলে মিতে? ভাবলাম জেল থেকে ফিরে তুমি ভালোভাবে থাকবে, তা নয়। বদলা নিয়েছি। বদলা? হ্যাঁ বদলা, আমার কিশোরীর ইচ্ছতের বদলা। একটা নিতাইকে মেরে পারবে? পারবে আমাদের সকলকে তুমি বাঁচাতে? আমাদের চারপাশে তো অনেক অনেক নিতাই। না মিতেন, তুমি জেনে রেখো এখন থেকে আমি এক একটা নিতাইকে খুঁজে বের করবো, আর ঠিক এইভাবে শাস্তি দেব। আপনারা তো ভয়ের কি আছে? কি বলছেন দারোগা বাবু, এত বড় একটা খুন ডাকাতি হয়ে গেল আর আপনি বলছেন? মতি বাবু, পুলিশের কাজ পুলিশ ঠিকই করছে। আমি ভাবছিলাম এটা বদনের কাজ নয় তো স্যার? নিতাই আমার ব্রাদার লাইক ভাই, তারা যে তাকে এভাবে মার্ডার করলো স্যার। স্যার খুনিকে আপনি কাজ করুন, আমরা তদন্ত করছি। চল চল চল। বদনকে পাগালে না স্যার, এই মেয়েটি বলছে ওকে চলে যেতে দেখেছে। সত্যি বলছি হুজুর, বউ মরে গেছে শুনে বেচারা কালই সন্ধ্যায় গ্রাম ছেড়ে চলে গেছে। কি কাজ ছিল হুজুর? কি বেচারা, বউ তো নয় ফ্লাওয়ার লাইক ফুল, বউটার জন্য আমারই তো মাঝে মাঝে বড্ড কষ্ট হয় স্যার। এখন কাঁদুনি গিয়ে কি হবে, বরং সঠিক তদন্ত করে অপরাধীকে ধরার চেষ্টা করুন। আপনি চটে যাচ্ছেন কেন মতি বাবু? আমি তো সেই কথাই বলছি, কেন আর মিছি মিছি নিরীহ ছেলেটাকে এই বাজে কথা শোনার সময় আমার নেই। খুনের কিনারা করুন, প্রয়োজনে আমি এসপি এবং চিফ মিনিস্টার পর্যন্ত যাব। দত্ত। হ্যাঁ স্যার। যেখান থেকে পারো বদনকে ধরে আনো, দোষী হোক বা না হোক তার স্টেটমেন্ট আমার চাই। হ্যাঁ স্যার। করছি, বদনকে দেখলে আমি খবর দেবি, নাহলে তোর মোদের ব্যবসা আমি একবার লাঠিয়ে তুলে দেব। এখন যা। যা রে বাবা যা, যা চল 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 চল। আরে চল না, হ্যাঁ চল কি। স্যার আপনার মতো গড লাইক দেব শিশু আপনাকে শাসাই ওই মতি বাবু? কি স্পর্ধা লোকটার! আমার তো মনে হয় স্যার ওই সর্ষের মধ্যেই গোস্ট লাইক ভূত।
তার মানে স্যার এই মতিবাবু আর নেতাই এরা দুজনে বিজনেস পার্টনার, লাখ লাখ কাঁচা টাকার কারবার স্যার। এখন নেতাইকে ফিনিশ করে মতিবাবু একাই সব গ্রাস করে নিতে চাইছে, আর দোষ চাপাচ্ছে অন্য লোকের ঘাড়ে। আবার আপনাকে শাসাচ্ছে স্যার, চিফ মিনিস্টার লাইক মুখ্যমন্ত্রী দেখাচ্ছে আপনাকে। কি বলবো, একেই তো বলে স্যার চোরের মায়ের বিগ ভয়েস। বলছি তো বদনে কাজ করেনি, আরে ওর মতন গুড বয়। তবে হ্যাঁ, মতিবাবু পুলিশের উপরে ক্রমশ খুব চাপ দিচ্ছে, তাই বলছি যে কিছুদিনের জন্য বদনকে বল একটু গা ঢাকা দিয়ে থাকতে, তারপর হাওয়াটা ঠান্ডা হয়ে এলে আমি ওকে বেরিয়ে আসতে বলবো। কিন্তু পুলিশ? পুলিশ পুলিশকে আমি ম্যানেজ লাইক ব্যবস্থা করে নেব। মিতেন, শিগগিরই পালাও তুমি এখান থেকে, পুলিশ কালই এখানে তল্লাশি করবে তোমাকে ধরার জন্য। আর শোনো, সুদনবাবু বলেছেন কদিন তুমি একটু সাবধানে থাকো, পরে সব ঠিক হয়ে যাবে। আর দেরি নয়, শিগগিরই যাও, পালাও এখন। চল বদন, আমি তোর সঙ্গে আছি। আমিও আছি, চল চল। মিতেন, এসব থেমে গেলে এখান থেকে অনেক দূরে আমরা কোথাও চলে যাব, তুমি আবার ঘর পাবে। বদন আয়। সেদিনের পর চেয়ে থাকবো মিতেন, এখন তুমি যাও। অনেক দূর চলে এসছে, এবার একটা আস্তানা খুঁজতে হবে এখানে। বুঝলি, ব্যাটার পুলিশের চর মনে হচ্ছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আরে বদন, সর্দার তুমি? তোকে এখানে আসতেই হবে। আমি জানতাম। সাবাস। এই তোরা কে চিনে রাখ, এর থাকার ব্যবস্থা করে দে, পরে তোর সঙ্গে কথা হবে, তোর কথা শুনবো। ঠিক আছে সর্দার। হ্যাঁ, হিম্মত রাখ, জিন্দগি একটা লড়াইয়ের ময়দান, তোকে লড়তে হবে, জিততে হবে, সব কিছু তোকে ফিরে পেতে হবে। কে? প্রসন্ন কাকা। প্রসন্ন কাকা, হ্যাঁ, এ কি তুই? এটা নাও, এটা, এতে অনেক টাকা গয়না আছে, গ্রামে সবাইকে বিলিয়ে দিও। এগুলো তুই কোথায় পেলি? ডাকাতি করে। ডাকাতি? হ্যাঁ, আমাদের ঠকিয়ে যারা বড় লোক হয়েছে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছে আমাদের পাওনা। প্রসন্ন কাকা, আমি লখাই রতন সবাই ভালো আছি, আমি এখন চলি। হ্যাঁ, আমি আবার আসবো, আবার দিয়ে যাবো।
কি তুমি চা নিয়ে এলে? শৈলি কোথায়? বাড়ি। আজকে তো ওদের হাটবার, দুটো সময় ছুটি দিয়ে দিলাম। সত্যি তোমার যে সময় কি করে কাটে, তবু শৈলি ছিল বলে রক্ষে। সত্যি খুব ভালো মেয়ে। হ্যাঁ, কিন্তু কিরকম মস্তান মস্তান ভাব। এইরকম জায়গায় থাকতে গেলে ওই রকম মস্তান হওয়াই ভালো। কে? দাঁড়াও আমি দেখছি। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার। আমার পুকুরের ফ্রেশ লাইক জল জান্ত মাছ আর একটু মিষ্টি আছে, কালাকান্দ। ওগুলো ফেরত নিয়ে যান। কিন্তু এ তো আমি আপনার জন্য আনিনি, এ আমার ম্যাডাম লাইক মা জননীর সেবায়। যা বললাম তাই করুন। নিয়ে যা সাহেবের হুকুম। যা যা। ওদিকে কোথায় যাচ্ছিস? কাজের লোককে আমি কাজ দিয়ে থাকি। আপনি আসতে পারেন। ঠিক আছে স্যার, চলে স্যার। তাহলে মতিবাবুই পেয়ে গেল? পরের কাজটাও পেয়ে গেল মতিবাবু? তাই তো শুনিল, ওরাই করছে। নেতা এটা চলে যেতে ভাবলুম লাইন ক্লিয়ার, কিন্তু দেখছি ব্যাম্বু লাইক ভাসেছে কঞ্চি ধরো। এই মতিবাবুই তো আমায় ভাস দেবে। পটলা, এই মতিবাবুর গুদমের যাবতীয় সিমেন্ট ড্যামের জলে ফেলে দিতে হবে। সমস্ত রড টট গুলো সব পাচার করে ফেলতে হবে, যাতে শালা কোনোদিন ওই ড্যামের কাজ শেষ না করতে পারে। শালা ইঞ্জিনিয়ার মামলা করব। কুকুর! পুলিশ না, মিলিটারি না, বন্দুক না, গুলি না, কুত্তা! এ তোরা কুত্তা তা একা পালিয়ে এলি? শালা ভুল লাইক ষাঁড় এক একটা, নেড়ি কুত্তা তারা খেয়ে পোঁপা ভোঁ ভা। আবার শালা তুই বেতন দিয়ে দাঁড়িয়ে রয়েছো, এই কুত্তা মার! থাক তো বদন, ভাগে ওকে আটকাতে পারতো না। কোথায় যে গেল ছেলেটা! একবার থানায় খবর নিলে হয় না? কুত্তা! হ্যাঁ স্যার। না স্যার, ভেরি গুড স্যার, গুড গুড গুড। আমরাও অ্যালার্ট আছি স্যার। রাইট স্যার। নমস্কার স্যার। দত্ত! ইয়েস স্যার। মিঠামের জঙ্গলে ফুরফুরে সর্দার আস্তানা কেটেছে। ফুরফুরে? খোদ এসপি সাহেব কাল রেড করছে। ফুরফুরে এসে গেছে? আপনিও স্যার থামুন তো। দত্ত, আমাদের সকলকে অ্যালার্ট থাকতে হবে। ইয়েস স্যার। থ্যাংক ইউ। সে কি স্যার, ডিকোয়েট লাইক ডাকাত ফুরফুরে? হ্যাঁ, কালই ধরা পড়বে ফুরফুরে বাছা ধন। তাই যেন হয়। মা 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 মা, এসব যে বদনের কাজ নয় এবার প্রমাণ পেলেন তো স্যার। তাই তো দেখছি। সর্দার! সর্দার! পুলিশ! পুলিশ চারদিক দিয়ে আমাদের ঘিরে নিয়েছে সর্দার। পালাবার পথ করে দে, আমি ধরা দিচ্ছি, তোরা তৈরি থাক।
সর্দার, সর্দার কি বলছো সর্দার? তোমাকে ফেলে আমি পালিয়ে যাব? বদন বেইমান নয় সর্দার। তোকে বলেছিলাম না, জেল আমার ঘর বাড়ি, যতদিন ইচ্ছে হবে ততদিন বিশ্রাম নেব। আবার যেদিন ইচ্ছে হবে ফুরফুরে সর্দার, কিন্তু তোর যদি জেল হয় আবার চার বছর। বদন, তোকে শেষ আঘাত হানতেই হবে, হানতেই হবে। বদনকে মিলে গেল, পিছারি পুকুর খাটবে ও বসে আছে। সবজি ও সবজি ও সবজি সবজি উঠিয়ে মিলে গেল সবজি। বদনকে ধরার আগে একে ধর। মিতেন, তুমি এখানে এলে কেন? আমি তোমার কাছে এসেছি, খবর পেলাম তুমি সুধন্যবাবুর এখানে আছো। পুলিশ এখানে তোমার গন্ধ পেয়ে গেছে, তুমি শিগগিরই এখান থেকে চলে যাও। তুমি আমার বাড়িতে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। যাও। কি হলো, যাও।